হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের এখানে উইকেন্ড, আমরা বাইরে বের হলাম। বাইরে ওয়েদার খুবই সুন্দর, একদমই ঠান্ডা নেই, অনেক রোদ উঠেছে। আর ওই যে আবিশা, ওর মতো খেলছে। আমরা গ্রোসারি করতে এসেছি পাকিস্তানি প্লাজাটাতে। তো আমি আর আবিশা আসলে যাইনি, আমার হাজবেন্ডকে লিজ ধরিয়ে দিলাম, বললাম যে যাও তুমি বাজার করে নিয়ে আসো। আসলে স্টোরগুলো একটু ছোট হয়, যার কারণে আবিশা স্টোরওয়ালা নিয়ে যাওয়া হয় না সব সময়। তো সেই জন্য আমরা মামে বসে আছি। আর আমি একবারে রেডি হয়ে বের হলাম, কারণ আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব। আমরা এখন অন্য একটা জায়গায় চলে আসলাম, আর আজকে সব গ্রোসারি করে রাখবো, কারণ কালকে থেকে ওয়েদার একটু খারাপ হয়ে যাবে, যার কারণে আজকে সব কাজে ছিল যা ছিল সব কিছু শেষ করে ফেলবো। তো সব কাজ শেষ করে আমরা এখন একটা মলে চলে আসছি। এটা হচ্ছে, এই মলটার নাম হচ্ছে উডবাইন মল। এখানে আমরা প্রায় সময় আসি, আসলে এখানে শপিং করার জন্য খুব কম আসা হয়, এখানে শপিং করার জন্য আসি না। এই মলটাতে আসি উপরে, মানে মলের সেকেন্ড ফ্লোরে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, ওইখানে আসি আমার আবিশার জন্য। আর নিচে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট। মলটাতে ঢুকতে এভাবে করে সাজানো, কুমির, সিংহ, অনেক কিছুই আছে, হাতি, এই সব ধরনের জিনিস দিয়ে সাজানো আছে। কারণ যেহেতু প্লেগ্রাউন্ড আছে আর বাচ্চারা অনেক বেশি আসে, সেজন্য মলটার অনেকটা অংশ জুড়ে বাচ্চাদের জন্য অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে। আর শপিং মলে আসবো, কোনো স্টোরে যাব না তা তো হয় না। এই স্টোরটাতে আমি আগেও এসেছি, কিন্তু খুব বেশি কেনা না হলেও যদি কিছু ভালো লাগে অবশ্যই কেনা হয়। আর এখানে অনেক বাংলাদেশি গার্মেন্টসের জামাকাপড়ও আসে, বিভিন্ন গার্মেন্টস থেকে আসে, মেড ইন বাংলাদেশ লেখা থাকে। আমি আবার ঘুরে ঘুরে দেখি, ভালোই লাগে যখন নিজের দেশটার নাম দেখি। আর আমাদের দেশের গার্মেন্টস তো অনেক নাম করা, মানে বিভিন্ন দেশে যায়, ভালো লাগে অনেক যখন দেখি নিজের দেশের কোনো কিছু। ভালো ভালো অনেক ব্র্যান্ডের দোকানেও কিন্তু বাংলাদেশি গার্মেন্টসের জামাকাপড়গুলো আসে। আমার আবার জ্যাকেট অনেক পছন্দ, এই জ্যাকেটটা দেখছিলাম, একপাশে একটা ফুলের মতো ডিজাইন করা। এটা হচ্ছে মার্কেটের ভিতরে উপরে এভাবে করে সাজানো, অনেক কিছু এঁকে তারপরে ডিজাইন করে সাজিয়েছে এভাবে করে। উপরে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, আমি আবার ভিডিও করছিলাম। আমি এর আগে কখনো এই জিনিসটা খেয়াল করি নাই, কেন জানি না, এই ফার্স্ট টাইমই আমি খেয়াল করলাম যে উপরে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে। তো এই যে আমরা চলে আসলাম এখানে, আসলে আসলে অনেক, আমি অনেক বেশি এনজয় করি আমার মেয়ের সাথে, আমরা সবাই এনজয় করি, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে। কারণ এখানে শুধু আমার মেয়ে আসলে কী হবে, আমি নিজেও বাচ্চা হয়ে যাই, আমরাও আমার মেয়ের সাথে এসে বাচ্চা হয়ে যাই। ফ্যামিলির সাথে একটা জায়গায় গিয়ে এনজয় করাটা হচ্ছে সবচেয়ে আনন্দের একটা ব্যাপার, শুধু যে ঘুরে ঘুরে দেখি তা না, আমি আমার হাজবেন্ড আমার মেয়ের সাথে সবসময় এনজয় করি, বিশেষ করে এই জায়গাগুলোতে গেলে তো অনেক বেশি এনজয় করি। আর এই জায়গাটাতে অনেকবারই আসা হয়, কারণ আবিশা যেহেতু ছোটো, অন্য কোথাও গেলে সহজে ওকে নিচে নামিয়ে দেওয়া হয় না। আর এখানে আসলে আমার মেয়ে তো নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, হেঁটে বেড়ায়, মানে ও যে কোথায় যাবে কী করবে ও নিজেও বুঝে উঠতে পারে না, এত দুষ্টামি করে, এতটা এনজয় করে। সেই জন্য ঘুরে ফিরে দেখা যায় আমাদের এখানে অনেকবারই আসা হয়। গতকালকে ভিডিও দিনেই ফ্যামিলিকে সময় দিলাম, আসলে একদিন নিজেও একটু ছুটি নিলাম, রেস্ট নিলাম, ফ্যামিলির সাথেও সময় কাটানোটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আমি তো এই জিনিসটা অনেক বেশি মানি, কারণ ফ্যামিলিকে সময় দিতে হয় ঠিকভাবে, যদি ফ্যামিলিকে সময় না দিই তাহলে তো ফ্যামিলির মানুষগুলোর সাথে একটা ভালো বন্ডিং হয় না। যেমন আমার হাজবেন্ড আসার আগে আগে আমি সবসময় কাজ শেষ করে রাখি, আর কারণ ও আসলে আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড তিনজনই একটু সময় কাটাই একসাথে। আর কারণ আমার হাজবেন্ড তো ওইভাবে সময় দিতে পারে না, ও আসেও সবসময় একটু লেট করে, দেখা যায় ওর 7:30 বেজে যায় বাসায় আসতে আসতে, বা অনেক সময় আগেও আসে, অনেক সময় দেখা যায় দুপুরেও চলে আসলো, আবার অনেক সময় একটু লেট করে আসে। যেদিন লেট করে আসে তাই আমি সবসময় সব কিছু শেষ করে রাখি যাতে একসাথে সময় দিতে পারি। আর একটা জায়গায় যখন আমরা যাই, বা বাসাই হোক সেটা বাহিরেই হোক না কেন, আবিশের সাথে যখন এনজয় করি তখন ও নিজেও অনেক মজা পায়, অনেক এনজয় করে। আর আমি তো সবসময় আমার মেয়ের সাথে এমনভাবে থাকি যাতে ও ফিল করে যে ওর একটা ফ্রেন্ড, আমি ওর সাথে ফ্রেন্ডের মতোই আমি থাকি সারাক্ষণ। ও তো অনেক এনজয় করেছে আজকে, এই জায়গাটাতে আসলে অনেক এনজয় করে, আসলে ও যে কী করবে নিজেও বুঝতে পারছে না।
আর আমার তো এখানে আসলে গেম খেলতে হবেই, আর এই গেমটা আমার অনেক বেশি পছন্দ। এখানে আসলে সবার আগে আমি কখন এই গেমটা খেলবো, এখানে চলে আসি তাড়াতাড়ি করে। আর গেম মনে হয় অনেকেই পছন্দ করে, আমি তো অনেক বেশি পছন্দ করি। যদিও আমার বাসায় আসলে এখন তেমন একটা খেলা হয় না, একসময় বাসায় খেলতাম, এখন তো বাসায় অনেক রকম কাজ থাকে, সবসময় সময় পাই না। সেই জন্য যখনই আমি এই জায়গায় যাই আমি আর সুযোগ ছাড়ি না, আমার তো গেম খেলতেই হবে। আর একবার না দুইবার না মানে কয়েকবার করে খেলি আমি, আমার হাজবেন্ড আমার মেয়েও অনেক এনজয় করে, আমি সব অনেক এনজয় করেছে আমরা যখন একসাথে খেলছিলাম। আর আমার হাজবেন্ড তো গেম খেলায় প্রচুর এক্সপার্ট, তার তো সবসময় ফার্স্ট হতেই হয় গেম খেললে, কারণ ও বিয়ের পরপরও অনেক খেলতো গেম, আমিও খেলতাম ওর সাথে, পাল্লা দিয়ে খেলতাম যে কে ফার্স্ট হয়। কিন্তু এখন আর তেমন একটা খেলা হয় না, আসলে আবিশাকে তো সময় দিতে হয়, সেই জন্য বাসায় আসলে খেলা হয় না তেমন একটা। তো এই গেমটা খেলে আবার খুব সুন্দর একটা ডল পেয়েছে। আমার হাজবেন্ড সবসময় এই খেলাটা যখন খেলে তখন কিছু না কিছু নিয়ে আসবেই, এটা আমিও অনেক এনজয় করি। ওকে একবার শুধু দেখেছিলাম যে কিছু আনতে পারিনি আমেরিকাতে যাওয়ার সময়, একবারও খেলেছিল পায়নি কিছু, বাট যতবারই খেললো এই পর্যন্ত ততবারই কিছু না কিছু নিয়ে আসছে। আমরা এই জায়গাটাতে অনেক বেশি ছিলাম, বেশি একটা আজকে আমাদের অন্যদিকে ঘোরা হয়নি, কারণ আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে যায় আর রাত হয়ে যাওয়াতে অন্য সাইডগুলোতে আমাদের কম যাওয়া হয়েছে আজকে। আসলে বিয়ের আগে একরকম মজা, মানুষ এনজয় করে, আবার অনেকে বলে বিয়ের পরে মানে টেনশন করে যারা বিয়ে করে নাই এখনও, বিয়ের পরে কিন্তু অন্যরকম মজা। এই যে আমরা তো অনেক এনজয় করি একসাথে যখন থাকি, আর বাচ্চা হওয়ার পরে তো অন্যরকম একটা ফান, বাচ্চা থাকাটা আসলে অনেক বড় একটা মজা, অনেক এনজয় করা যায়। জানি যে আমার মেয়েটা একটু জ্বালায় বা অনেক সময় ভিডিও তো দেখবেন যে আমার হাত ধরে টানাটানি করছে, তারপরেও একটা মজা একটা ফান, বাচ্চা থাকা অনেক এনজয় করা যায় অনেক কিছু। আর এই বয়সটাই হচ্ছে গিয়ে এনজয় করার, এই বয়সটা যদি আবিশের সাথে আমরা এনজয় না করি তাহলে তো দুই দিন পরে তো আসলে ও বড় হয়ে যাবে। আর এখনকার বাচ্চাদের তো প্রত্যেকটা বাচ্চারই অনেক বেশি প্রাইভেসি থাকে, সেজন্য চেষ্টা করি এই সময়গুলোকে আবিশের সাথে খুব সুন্দরভাবে এনজয় করে নেওয়ার, যাতে ও সবসময় ফিল করে যে ওর বাবা মা কতটা এনজয় করেছে ওর সাথে। আজকে আমার মেয়েটা অনেক হাঁটাহাঁটি করেছে, সচরাচর ও হাঁটাহাঁটি করে না, অনেক বেশি দৌড়াদৌড়ি করে এখানে আসলে, এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না যে ওর বাবা কোথায় আছে ওর মা কোথায় আছে। আর ওর বাবাই পারে এসব জায়গায় আসলে ওকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে, ওর বাবা আবার খুব সুন্দরভাবে বোঝায় ওকে যে হাত ধরে হাঁটো, দৌড়াদৌড়ি বেশি করো না, সুন্দরভাবে বুঝাতে পারে। আর মেয়েটাও কেন জানি না বাবার কথাই অনেক বেশি শুনে, আমার কথা খুব কমই শুনে। এখানে হচ্ছে ট্রেন স্টেশন, আমি এই জায়গাটাতে আসলে আমার অনেক বেশি শিশু পার্কের কথা মনে পড়ে যায়, আমি আমার সেই ছোট্টবেলায় চলে যাই, সেই জন্য এখানে আসলে অনেক বেশি আমার এনজয় করা হয়, অনেক বাচ্চাদের মতো নিজেও বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে। এখানে শিশু ছোটোবেলায় তো শিশু পার্কে গিয়ে অনেক মজা করতাম, ট্রেনে চড়তাম, ওই যে ট্রেন আসছে এখনও এই ট্রেনটাকে দেখে মনে পড়লো যে ছোটোবেলায় শিশু পার্কে গিয়ে ট্রেনে চড়ার জন্য লম্বা একটা লাইনে দাঁড়িয়ে থাকতাম। আসলে ছোটোবেলার এই স্মৃতিগুলো অনেক বেশি সুন্দর হয়, ভুলার না এই স্মৃতিগুলো। সব ভাই বোনরা মিলে যেতাম, আব্বু আম্মু নিয়ে যেত, আমরাও এইভাবে আব্বু বাবা মার সাথেই যেতাম। আমার ভাবতেই কেন জানি না অবাক লাগে, একসময় আমার বাবা মার সাথে যেতাম ঘুরতে যেতাম, আর এখন আমার নিজের সন্তানকে নিয়ে সব জায়গায় যাই। আবিশার গাড়ি অনেক পছন্দ, ও ছোটোবেলা থেকেই কেন জানি না অনেক বেশি গাড়ি পছন্দ করে, ওর বাবার মতো হয়েছে। আর এই জায়গাটাতে কখনো আবিশাকে নিয়ে যাইনি, আসলে এই জায়গাটা একটু বড় বাচ্চাদের জন্য, আমার নিজের একটু যেতে ইচ্ছা করে কিন্তু ওইখানে আমি যেতে পারবো না। আবিশা সারাদিন কিছুই খায়নি, অনেক খেলাধুলা করেছে, সে অনেক দৌড়াদৌড়ি করেছে কিন্তু তার খাওয়া দাওয়া নেই। আর আমার মেয়েটাকে যতই গুছিয়ে রাখি না কেন ও একদম অন্যরকম হয়ে যায়, চুলে কোনো বেন্ড পড়তে চায় না, কিছু পড়তে চায় না যতই ওকে গুছিয়ে রাখি না কেন। অনেক কষ্ট করে ওকে একটু ইয়োগার্ট খাইয়ে দিয়েছিলাম, আর ও খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েছে কারণ এত দৌড়াদৌড়ি করেছে। আর এটা হচ্ছে ঘোড়া, ঘোড়ায় চড়ে নাই এমন কি কেউ আছে? আমি তো এখনও ঘোড়ায় চড়ি, আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তা না হলে ঘোড়ায় আর ট্রেনে চড়তাম, তার আগেই ও ঘুমিয়ে পড়লো। যখন ছোট ছিলাম তখন তো আসলে শিশু পার্কই ছিল, তখন কিন্তু
এত কিছু হয়নি, এখন বাংলাদেশে তো অনেক কিছু হয়েছে, ফ্যান্টাস্টিক কিংডম আরও কি যেন নাম আমি আসলে ভুলে গিয়েছি, যাওয়া হয়েছে যদিও ওই জায়গাগুলোতে। আমাদের ঘোরাফেরাও শেষ, রাত হয়ে গিয়েছে, যেহেতু আবিষা ঘুমিয়ে গিয়েছে, ওর বাবা তো আর 1 সেকেন্ডও থাকবে না এখানে মেয়েকে নিয়ে। আমরা বাসায় চলে যাব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওটি দেখতেও ভুলবেন না। টিল দেন, বাই বাই।